হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 7, আমি তোমাদের অনুপা ম্যাম বলছি। আজকে আমরা যে গল্পটা পড়ব, মোগলি অ্যামং দ্য উলভস বাই রুডইয়ার্ড কিপলিং। মোগলি একটি বাচ্চা ছেলের নাম, জানো। অ্যামং দ্য উলভস মানে কি? উলভস মানে তোমরা জানো, WOLF, উলভ মানে নেকড়ে বাঘ, আর উলভস মানে তার প্লুরাল। হ্যাঁ, অনেকগুলো নেকড়ে বাঘের মাঝখানে মোগলি, একটা বাচ্চা ছেলে। শুনে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে না যে কি হবে গল্পটা? চলো আমরা এই গল্পটা পড়ব। আগে অথর সম্বন্ধে পড়ে নিই। দি অথর রুডইয়ার্ড কিপলিং ওয়াজ আ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। তাহলে রুডইয়ার্ড কিপলিং ছিলেন একজন নাম করা শর্ট স্টোরি রাইটার, পোয়েট আর নভেলিস্ট। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। 1907 সালে উনি নোবেল প্রাইজও পেয়েছেন লিটারেচারের জন্য। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তাকে বেশি করে মনে করা হয়, তাকে মনে রাখা হয়েছে, কারণ কি জানো? কারণ তিনি চিলড্রেনদের জন্য শর্ট স্টোরি লিখেছিলেন। হি ওয়াজ বর্ন ইন বম্বে, নাও মুম্বাই, এখন যেটাকে মুম্বাই বলি, সেখানে উনি জন্মেছিলেন, বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে বড় হয়েছিলেন। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম জাস্ট সর্ট স্টোরিজ, দ্য জাঙ্গল বুক এটসেট্রা, এগুলো হচ্ছে তার বেস্ট নোন স্টোরিজ। হ্যাঁ, মোগলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাপ্রিচড from a chapter of the jungle book. তাহলে মোগলি অ্যামং দ্য উলভস এই গল্পটা কিন্তু ছোট করে নেওয়া হয়েছে, বড় গল্পের থেকে ছোট করে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাই বলছে অ্যাব্রিজড ফর্ম। চলে এসো আমরা মেইন গল্পটা শুরু করে দিই। আজকে আমি তোমাদের ইউনিট 1টা পড়াবো, ঠিক আছে? চলো শুরু করি। It was 7 o'clock of a very warm evening in the Sioni Hills. Sioni, উচ্চারণটা একটু খেয়াল করো তোমরা, Sioni Hills। তাহলে একটা দিন, এমন একটা দিনের গল্প আমরা পড়বো যেদিন, যে দিন বলবো না, এটা রাত 7টার সময়, খুব গরম একটা ইভিনিং এ ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। ফাদার উলফ মানে বাবা উলফ, যে সে জেগে উঠল তার দিনের রেস্ট থেকে। আচ্ছা, ডান দিকে স্ক্রিনের ডান দিকে দেখো, ফাদার উলফের ছবি দিয়েছি, দেখেছো তো? আর ফাদার উলফ, মাদার উলফ তার বাচ্চাদের নিয়ে একটা ছবি নিচে দেখো স্ক্রিনে দেওয়া আছে, দেখলে তোমরা খুব মজা পাবে, দেখো। তাহলে এই ফাদার উলফ ঘুম থেকে জেগে উঠলো একদম এই ছবিটার মতো। আচ্ছা, এইবার দেখো মজার ব্যাপার কি, আমরা কি করি, সারাদিন জাগি রাত্রে ঘুমাই, কিন্তু আমরা এখন যাদের গল্প করব তারা হচ্ছে উলভস, ঠিক আছে? তারা কিন্তু সারা দিন ঘুমায়, রাত্রিবেলাটা জেগে থাকে, মাথায় রেখো, অন্ধকার হলেই তারা জেগে ওঠে। তার কারণ এরা হচ্ছে গেম হান্টার, এরা শিকার করে। হি স্ক্র্যাচড হিমসেলফ, ইয়ন্ড অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দি আদার to get rid of the sleepy feeling in their tips. দেখো, সে আগে নিজেকে চুলকালো। তোমরা যা দেখেছো যে কুকুর টুকুর দেখেছো তো বাড়ির সামনে, দেখবে ওরা নিজেদের গা স্ক্র্যাচ করে, তারপর সে হাই তুলছে, মানে মুখটাকে বড় করে দিচ্ছে, and spread out his paws, এবং তারপর কি করছে, তার পজ গুলোকে মানে তার থাবা গুলোকে সে ছুঁড়ে ছুঁড়ে বাইরের দিকে, একটার পর একটা, একটার পর একটা সে তার পজ গুলিকে স্ট্রেচ করছে। স্ট্রেচ করছে কেন? তার কারণ সে সারা দিন ধরে ঘুমিয়েছে, তাই জন্য তার স্লিপি ফিলিংটা যাতে চলে যায়। সে স্লিপি ফিলিংটা এর জন্য অনেকটা মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজিং এর মতো সেরকম ও করছে। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার ফোর টাম্বলিং স্কুইলিং কাপস। এবার দেখো মাদার উলফ সে কি করছে, মাদার উলফ কিন্তু তখন শুয়ে রয়েছে এবং তার বিগ গ্রে নোজ, উলফ তো তাদের গায়ের রং কি হবে, গ্রে কালার হবে, তাই জন্য তার নাকটাও বেশ বড় সড়ো গ্রে কালার।
তাই সে কি করছে, তার ছোট্ট বাচ্চা কতগুলো, ছোট্ট চারজন, এটা শর্ট কোয়েশ্চেন খেয়াল রাখবে, ছোট্ট ওরা সব চারজন, চারজন কাবস। আর ওরা কিরকম না, ওরা টাম্বলিং, একে অপরের ওপরে লাফালাফি করছে, টাম্বল করছে, একে অপরের গায়ের উপর লাফালাফি করছে। আর স্কোয়েলিং স্পিকিং ইন এ হাই ভয়েস, আর চেঁচামেচি করছে। স্কোয়েলিং কাপস, স্কোয়েলিং মিনিংটা দেখো দেওয়া আছে নিচে স্ক্রিনে পেয়ে যাবে, আর বইতে তো তোমরা পাবেই। স্কোয়েলিং কাপস, স্কোয়েলিং মানে হচ্ছে স্পিকিং ইন এ হাই ভয়েস। দ্য মুন শোন ইন টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল lived. এইবার বোঝা যাচ্ছে যে ওরা কোথায় থাকতো। ওরা থাকতো একটা কেভের ভেতরে, একটা গর্তের ভেতরে, যেমন থাকে আর কি উলফরা। একটা গর্তের ভেতরে, সেখান থেকে তারা দেখতে পাচ্ছে গর্তের মুখে মুন শাইন করছে, মানে চাঁদের আলোয় চারপাশটা ঢেকে গেছে। তার মানে কি, এটা বোধহয় পূর্ণিমার সময়, তাই জন্য এত আলো, মুন শাইন করছে। এবার দেখো কি বলছে, অর্গ, অর্গ মানে কি, অর্গ মানে কি, এইটা হচ্ছে অনেকটা ওই তোমার উলফরা, উলফরা যেরকম একটা আওয়াজ করে সেরকম অর্গ। সেড ফাদার উলফ, ইট ইজ টাইম টু হান্ট এগেন। সে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা যখন সে দেখলো মুনশাইন করছে, সে বলল চলো এবার আবার আমাদের সময় হয়েছে শিকার করার। সন্ধ্যেবেলা শিকার করে তো ওরা, তাই। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটল শ্যাডো উইথ এ বুশি টেইল ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ভাইন্ড। সে প্রায় স্প্রিং ডাউন করতে যাচ্ছিল, লাফিয়ে নামতে চাইছিল হিলের ওপর থেকে। ওরা একটা পাহাড়ের ওপরে একটা কেভে ছিল, সেখান থেকে ও লাফিয়ে নামার চেষ্টা করছিল, ঠিক তখনই কি হলো, হোয়েন আ লিটল শ্যাডো, একটা ছোট্ট শ্যাডো উইথ এ বুশি টেল, অনেক বড় সড়ো একটা টেল, যেটা কিনা লোমশ টেল, বুঝতে পেরেছো, তাই বুশি টেল, বুশের মতো দেখতে। হ্যাঁ, সে বুশি টেল ক্রসড দ্য থ্রেশহোল্ড, ওদের গুহার থ্রেশহোল্ড বা দ্বার প্রান্তে ক্রস করে গেল, এবং সে হোয়াইন্ড করছে। হোয়াইন্ড মানে দেখো কমপ্লেইন্ট ইন এ ক্রাইং ভয়েস, এবং সে কমপ্লেইন করছে যেন ক্রাইং ভয়েস, তার মানে সে তার ডাকটা ডাকতে ডাকতে একটা শ্যাডো এসে দাঁড়িয়েছে। এই শ্যাডোটা কে, কে এলো, চলো দেখি। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস, সে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে কাঁদতে বলছে আপনার খুব গুড লাক হোক ও চিফ অফ দ্য উলভস। তার মানে এই যে ফাদার উলফ, ও হচ্ছে সমস্ত নেকড়ে বাঘদের চিফ। চিফ মানে জানো তো প্রধান। অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এবং তোমার সুন্দর বাচ্চারা যেন কখনো পৃথিবীতে যে হাংরি আছে তাদের না ভুলে। তার মানে বুঝতে পারলে ও কি বলতে চাইলো, ও অ্যাকচুয়ালি বলতে এসছে এটাই যে সে তখন হাংরি। তাহলে কে, কে হাংরি, চলো নেক্সট পেজে আমরা ওর পরিচয়টা পেয়ে যাব। ইট ওয়াজ দ্য জ্যাকেল টাবাকি, তাহলে কে এসছে, একটা জ্যাকেল এসছে, সে হচ্ছে টাবাকি। হ্যাঁ, জ্যাকেল হচ্ছে শেয়াল, ঠিক আছে, তার নাম কি টাবাকি। The wolves of India despise tabaki. Despise মানে দেখো ডান দিকে স্ক্রিনে পেয়ে যাবে বা তোমার বইতেও পাবে, to dislike and have no respect for somebody. তার মানে tabaki কে পৃথিবীর মানে ইন্ডিয়ার, ইন্ডিয়ার সমস্ত নেকড়েরা ঘৃণা করত, একদম পছন্দ করত না। কেন জানো, because he runs about making mischief. সে দৌড়ে বেড়াতো, কি করে না, দুষ্টুমি করে বেড়াতো, সবার পেছনে লেগে বেড়াতো। অ্যান্ড টেলিং টেলস, এবং এর গল্প ওর কাছে, এর কথা ওর কাছে লাগিয়ে বেড়াতো, টেলিং টেলস, সবার কাছে সবার গল্প করে বেড়াতো। অ্যান্ড আরো বাজে স্বভাব ছিল ওর কি, অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, ও ভিলেজের কাছে চলে যেত এবং ভিলেজের রাবিশ হিপ থেকে, তোমরা জানো শেয়াললা কি করে, শেয়াললা কিন্তু চান্স পেলেই ভিলেজে ঢুকে পড়ে, তখন সে ভিলেজের
যে গ্রামের যে রাবিশ হিপ থাকে, রাবিশ ময়লা ফেলে, সেখান থেকে ও কি করে নোংরা জিনিস খুঁটে খুঁটে খায় এবং লেদারের পিসগুলোকে টেনে টেনে বের করে এসে খায়। তার মানে কি, এরা তো লেদার খেতে অভ্যস্ত, মানে জীবজন্তুর চামড়া খেতে অভ্যস্ত, সেই জন্য পিসেস অফ লেদারের কথাটা বলা হয়েছে। তাহলে এইগুলো কিন্তু, তার মানে গভীর জঙ্গলের অ্যানিমেলরা জানতো কিছুতে ভিলেজে বেরোতে চায় না, কিন্তু জ্যাকেল তাবাকি কিন্তু বেরোতো, তাই ওকে উলভসরা কেউ পছন্দ করতো না। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, কিন্তু তারা আবার ওকে ভয়ও পেত। কেন? আবার একটা কারণ, বিকজ তাবাকি মোর দেন এনিওয়ান এলস ইন দ্য জাঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, মানে অন্যান্য অনেক প্রাণীর থেকে সে বেশি অ্যাপ্ট, অ্যাপ্ট মানে হচ্ছে দেখো সুটেবল, সে পাগল হয়ে যেত, সে অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি পাগল হয়ে যেত, সে তখন কি করত, এন্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, তখন সে কি করে ফরেস্টের মাঝখান দিয়ে ছুটে বেড়ায়, যাকে তাকে কামড়ে দেয়। তখন ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকি গোজ ম্যাড, জানো যখন টাইগাররাও ভয় পেয়ে যায় এবং লুকিয়ে পড়ে, যখন তাবাকি ম্যাড হয়ে যায়, পাগলের মতো ও বিহেভ করতে থাকে। তাই জন্য দেখো কি বলল, ওই গুহাটার সামনে দেখো বসে আছে, এই যে গুহাটা দেখতে পাচ্ছ ডান দিকে ছবি, ডান দিকে ছবি তো অবশ্য মোগলি আছে, কিন্তু গুহাটা কিরকম ছিল একটু দেখতে পাবে তোমরা, দেখো ডান দিকে একটা গুহা আছে, তার সামনে মোগলি বসে আছে। এন্টার দেন অ্যান্ড লুক, সেড ফাদার উলফ স্টিফলি, ওর বাবা মানে ফাদার উলফ যে সে শক্ত হয়ে গিয়ে বলছে চলো ভেতরে যাও দেখো। বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কিন্তু এখানে তো কোনো খাবার নেই। ফর এ উলফ নো, সেড তাবাকি, তাবাকি তখন বলছে যে উলফের জন্য হয়তো নেই, বাট ফর সো মেন আ পার্সন অ্যাজ মাই সেলফ আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট, কিন্তু আমার মতো একটা পার্সনের জন্য, এখানে ও নিজেকে পার্সন গুড ভাবছে, বুঝতে পেরেছো, মানে ওর মতো একটা অ্যানিমেলের জন্য একটা ড্রাই বোনও ভালো একটা খাবার, গুড ফিস্ট মানে ভালো খাবার। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কে যে আমরা কিছু একটা চয়েস করব, যা পাওয়া যায় তাই খেয়ে নেব, সেটাই বলতে চাইছে। সো হু আর উই টু পিক অ্যান্ড চুজ, হি স্কাটেলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, স্কাটেলড মানে দেখো ran with quick short steps, ও কেভের মধ্যে ঢুকে ও কি করলো, কেভের শেষ দিকটায় দৌড়ে চলে গেল, back of the cave where he found the bone of a buck with some meat on it, যেখানে সে কিছু বোন পেল, মানে বিওএনই বোন মানে মাংসের হাড়, হাড় পেল তার মধ্যে কিছু মাংস আছে, some meat on it, আচ্ছা এটা কিসের, না একটা হরিণের মাংস, হরিণের বোন পেল, বুঝতে পেরেছ, মানে হরিণের হাড় পেল সেটার, আচ্ছা বাক, বাক ইংরেজি হচ্ছে, বাক হচ্ছে হরিণকে আর একটা নামে বাক বলা হয়, এবং সেই হরিণের ছবি দেখো তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, এবং সেই হরিণগুলো কিরকম হরিণ, না যাদের বড় বড় হর্ন আছে, হর্ন মানে শিং আছে, ঠিক যে ছবিটা তোমাদের জন্য আমি ইউজ করেছি দেখো। আচ্ছা তারপরের লাইনে, হি স্যাট ক্র্যাকিং দি এন্ড মেরিলি, সে বসে পড়লো এবং খুব খুশি হয়ে ও ক্র্যাক করতে শুরু করলো ওর লম্বা লম্বা দাঁত দিয়ে, হ্যাঁ ক্যানিং ওর দাঁত দিয়ে ও কি করলো ওর সেই ইয়েটা হাড়টা ভাঙতে শুরু করে দিল, ঠিক আছে। অল থ্যাংকস ফর দিস গুড মিল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সে কি বললো, খুব অনেক ধন্যবাদ ফর এই গুড মিলের জন্য, হি সেড লিকিং হিজ লিপস, এবং সে তার ঠোঁট চাটতে শুরু করলো। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, কি সুন্দর তোমার চিলড্রেনগুলো, হাউ লার্জ আর দেয়ার আইস, ওদের চোখগুলো কি বড় বড়, অ্যান্ড সো ইয়াং টু, এবং কি সুন্দর ইয়াং ওরা। নাও তাবাকি নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস, তাবাকি যে দুষ্টু, দেখো এই যে ডান দিকে স্ক্রিনটা দেখো তোমাদের, এই যে তাবাকির ছবিটা দিয়েছি,
এইরকম দুষ্টু হচ্ছে তাবাকি। দেখো মুখটা দেখেই মনে হচ্ছে ও দুষ্টু একটা লোক। হ্যাঁ দুষ্টু, খুব দুষ্টু জ্যাকেল ও। ওর বুশি টেলটা দেখতে পাচ্ছ তো, ওর গায়ে কত বুশ আছে দেখতে পাচ্ছ তো? তাহলে এই হচ্ছে জ্যাকেল তাবাকি। সে কি করতো? সে অন্যান্য অনেকের মতো সেও জানতো, তাবাকি যে জানতো না তা নয়, যে কোনো বাবা মার সামনে তার চিলড্রেনদের এত কমপ্লিমেন্ট দিতে নেই। এত কমপ্লিমেন্ট দেওয়া মানে কি? যে ওর লোভ হচ্ছে, ও পারলে ওই কাব অফ দা উলফ গুলোকে খেয়েই ফেলে, ওই বাচ্চাগুলোকে পারলে খেয়েই ফেলে। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। ও মজা পেলো, অ্যাকচুয়ালি ও কিন্তু মজা পেলো। বললো যে মাদার আর ফাদার উলফকে দেখে যে ওরা আনকমফোর্টেবল ফিল করছে। আনকমফোর্টেবল কেন? না এই কমপ্লিমেন্টটা, কমপ্লিমেন্ট মানে কি দেখো, নিচে দেওয়া আছে প্রশংসা সূচক। হ্যাঁ, এ রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস প্রেজ, প্রেজ মানে প্রশংসা অর অ্যাডমিরেশন অফ সামবডি। ঠিক আছে, তাবাকি স্যাট স্টিল রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড। ও চুপ করে বসে মজা পাচ্ছে, রিজয়েস করছে, মজা পাচ্ছে। কিসে? না ওর দুষ্টুমিতে। সে মেড তৈরি করেছে, কি দুষ্টুমি করেছে? ও বাবা মার মুখের সামনে ওর বাচ্চাদের ভালো বলেছে। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, তারপর সে স্পিরিটফুলি ও আরেকটা বিচ্ছিরি কথা বললো, খুব খারাপ কথা বললো, যেটা ওদের জন্য খুব বিরক্তিকর। কি বললো দেখো? শের খান দ্য বিগ ওয়ান। শের খান হচ্ছে এই মোগলি দ্য জঙ্গল বুকের একমাত্র সবচেয়ে বড় ভিলেন। এই শের খান, এই শের খান হচ্ছে বিগ ওয়ান, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড। সে তার হান্টিং গ্রাউন্ডসটাকে শিফট করে এনেছে, সে তার শিকার করার জায়গাটাকে শিফট করেছে। হি উইল হান্ট অ্যামং দিজ হিলস ফর দ্য নেক্সট মুন, পরের নেক্সট মুনে, তার মানে এই হিলের মধ্যেই, যে হিলটায় ওরা রয়েছে, তার মানে এই হিলটার নাম কি মনে আছে তোমাদের? ফার্স্ট লাইনে পেয়েছি, হ্যাঁ, সিওনি হিলস। এই হিলসে আবার হান্ট করতে ফিরে এসেছে শের খান। সো হি হ্যাজ টোল্ড মি, সেটা শের খান এই তাবাকিকে বলেছে, সেটা ও জানালো। শের খান ওয়াজ আ টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েন গঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। কিন্তু এই শের খান কে? এই শের খান হচ্ছে ওয়েন গঙ্গা রিভারের কাছে করে, যেটা কিনা সিওনি হিলস থেকে 20 মাইলস দূরে, 20 মাইল দূরে। আচ্ছা এবার তোমরা ডান দিকে স্ক্রিনে দেখো শের খান আর তার পাশে তাবাকি, দুজনের মুখ দুটো দেখছো তো? একদম দেখলেই বোঝা যায় এরা এরা হচ্ছে মিসচিভাস, এরা খুব দুষ্টু বুদ্ধি এদের মাথায়, তাই না? এরা খুব ডেঞ্জারাসও কিন্তু জানো তো, খুব হিংস্র। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি। ফাদার উলফ বলে উঠল ওর কোনো অধিকার নেই এখানে এসে শিকার করা, বুঝতে পেরেছো? বাই দ্য ল অফ দ্য জাঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। এবার দেখো মানুষের তো অনেক ল আছে, অনেক নিয়ম কানুন আছে, কিন্তু এই গল্পে আমরা বুঝতে পেরেছি যে জঙ্গলেরও অনেক নিয়ম কানুন আছে। তাই ওর বাবা বলছেন, মানে ফাদার জ্যাকেল, ফাদার উলফ বলছে যে বাই দ্য ল অফ দ্য জাঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স। তার কোনো রাইটই নেই তার কোয়ার্টারকে চেঞ্জ করার, কোয়ার্টার মানে এখানে থাকার জায়গা, বুঝতে পেরেছ তো? উইদাউট ডিউ ওয়ার্নিং, ওয়ার্নিং না দিয়ে কাউকে আগে থেকে কোয়ার্টার চেঞ্জ করা যায় না। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস। শের খান আসলেই কি হবে? এই 10 মাইলসের মধ্যে সমস্ত গেম, গেম কারা? দেখো ওয়াইল্ড অ্যানিমেল অর বার্ড দ্যাট পিপল হান্ট। হ্যাঁ, তার মানে যে সমস্ত প্রাণীদের আমরা শিকার করি সেই ধরনের সেই গেম, গেম অ্যানিমেল গুলোকে ও ভয় পাইয়ে দেবে। আই হ্যাভ টু অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর টু দিস ডেজ, এবং আমাকে এই কদিনের মধ্যে আরো দুজন, দুটো গেমকে মারতে হবে, মানে ফর দেয়ার ফিস্ট অবভিয়াসলি, তাদের খাবার জন্য তাকে মারতে হবে। আই গো সেড তাবাকি কুইটলি, বলে আমি যাই বাবা, বলে তাবাকি পালাচ্ছে সেখান থেকে। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ নিচে
a group of small trees. Thickets মানে হচ্ছে দেখো a group of small trees. জানো তো তোমরা ফরেস্টে ছোট ছোট গাছগুলো খুব ঠিক হয়ে মানে বেশ ঘন হয়ে অনেকগুলো গাছ থাকে, সেখান থেকে শেরখানের আওয়াজ শোনা যাচ্ছে। তাই বললো যে তোমরা তো শুনতেই পাচ্ছ শেরখানের আওয়াজ। Father Wolf listened. Father Wolf শুনলেন, and below in the valley that ran down to the river, he heard the dry, angry, snarly whine of a tiger. এবং সেই ভ্যালির তলায়, ওরা তো একটা সিওনি হিলসে ছিল, সেই ভ্যালিতে তলায় ওরা শুনতে পেল যে একটা whine of a tiger. Whine মানে আমরা বুঝতে পেরে গেছি এতক্ষণে যে একটা চিৎকার, snarly, angry, রাগের একটা whine, চিৎকার একটা টাইগারের শুনতে পেল। The fool, said Father Wolf. Wolf বলছে যে ও তো বোকা, to begin a night's work with that noise. এই আওয়াজ দিয়ে রাত্রিবেলার কাজ কি শুরু করতে হয়? Does he think that our bucks are like his fat Wainganga bullocks? মানে আমাদের এখানকার যে হর্নালা তা বা শিং আলা যে শিং সমেত যে সমস্ত ডিয়ার গুলো রয়েছে ওরা কি এত বোকা? ওয়েনগঙ্গা বুলক্সদের মতো, ওয়েনগঙ্গা একটা রিভার, সেই অঞ্চলে শেরখান এতদিন ছিল তোমরা পেয়ে গেছো, এতক্ষণে জানতে পেরে গেছো, সে ওয়েনগঙ্গা এরিয়ার বুলকদের মতো পোকা নাকি যে এই আওয়াজ শুনে ওরা ওর কাছে ধরা দেবে? It is neither bullock nor buck he hunts tonight, said Mother Wolf. Mother Wolf এতক্ষণ কিচ্ছু বলছিল না, এবার বললো চুপ, ও বুলকও মারবে না, এই রাতে ডিয়ার কেউ মারবে না। It is a man, সে মারবে কাকে? না একটা মানুষকে মারবে। Man, said Father Wolf. মানুষ? Showing all his white teeth, হাসতে শুরু করলো আর কি, সব হাত সব দাঁত বের করে হাসতে শুরু করলো। Fug, are there not enough beetles and frogs in the tanks that he must eat man on our ground too? বলছে এখানে কি আমাদের এই অঞ্চলে কি আর বিটলস আর ফ্রগস নেই? মানে অন্যান্য ছোট ছোট অ্যানিমেলের কথা বলছে, যে ট্যাঙ্কের মধ্যে বিটল ফ্রগ এসব নেই, যে ও আমাদের অঞ্চলেও মানুষকে খেয়ে নেবে। তার মানেটা কি, এই কথাটার মানেটা কি? অ্যাকচুয়ালি ও বলতে চাইলো বা ওকে ছোট করে দেখাতে চাইলো, মানে শেরখান, শেরখান এতটাই ছোট যে ও ও ছোট করে বলছে যে শেরখানের কি ইয়ে নেই, যে মানে ওর কি কোনো ইয়ে নেই, মানে ছোট ছোট এখানে কি কোনো অ্যানিমেল নেই যেগুলোকে ও মারতে পারে, তাই জন্য ও মানুষকে মারবে? কাজে এটা শেরখানের জন্য ইম্পসিবল। এই অবধি তোমাদের ইউনিট ওয়ান ছিল। পরের দিন পরের আর একটা ভিডিওতে আমি তোমাদের ইউনিট টুটা বোঝাবো। টিল দেন গুড বাই।